গেলাম। আবার কি? তোমার একটা কথা বললে তো মনে থাকে না। কি? আমি তোমার স্পষ্ট করে কইতেছি, বাজারে যায় সর্বপ্রথম আগে আমার বাপের টাকা দেবা দেবা। বাপের টাকা যদি ঠিকঠাক মতো না পাঠাইছো তাহলে কোন বাড়িতে খাওয়ান মন। আচ্ছা তুমি কি কত দেই? কোনো কিছু শুরু করলে শেষ করতে পারো না? আমি তোমার কথার বাইরে কোনোদিন গেছি? আরে পাটামু তো। আমার কথার বাইরে গেলে কি জয়বো তা তো জানো। আব্বা, আম্মা, ওমা, আরে বড় ভাই, ভাবি কেমন আছো তোমরা? ভালোই। তুই 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 কখন এলি, কেমনে এলি, মানে বাড়িতে আইসা পড়ছিস তুই? বড় ভাই, তোমার নামে ফোনে কইলাম যে আমি আইতাছি, তুমি এয়ারপোর্টে থাইকো। আমি তো এয়ারপোর্ট থেকে বের হইয়া খুঁজা দেখে তুমি নাই, কেমনে গেলাম আমার আনতে কত? এই তোর কি মনে হয় আমি বাড়িতে বেকার থাকি, আমার কোনো কাম নাই, তুই কইলে আমি তোরে আনতে গেলাম? হ্যাঁ, আমি তো মনে করছি তুই কোনোদিন দেশে আসতে পারবি না। এটা তুমি কেমন কথা কইলে বড় ভাই? তুমি কি সত্যি চাও না যে আমি দেশে ফিরে আসি? গত একটা বছর আমি কি কষ্টে ছিলাম, কাজ বাজ ছিল না, আকা মা ছিল না। তোমার আমি ফোনে কইছি কয়টা টাকা বাড়াও, সেই টাকা খরচ করে দেশে আসি, তুমি তো আমার কোনো কথাই শুনলা না, টাকাও পাঠাইল না। এই কি কইতাছো তুমি? হ্যাঁ, তোমার ভাই তোমারে কোত্থেকে টাকা বাড়াইবো? আঙ্গুর সংসারের যে অবস্থা, আঙ্গুরি সংসারটা চালাইতে তোমার ভাইয়ের অনেক কষ্ট হয়। ভাবি এটা কেমন কথা, কষ্ট হইলো কি ভাই ভাইয়ের জন্য আগায় আসবো না? ভাইয়ের বিপদে যদি ভাই না থাকে তাহলে কে থাকবো? তোর ভাবি যা কইছে ঠিকই কইছে, এখন যা চোখের সামনে দিয়ে যা, ঘরে যা। ঘরে তো যাবো, কিন্তু আব্বা কই, আম্মা কই, আর কুসুম কুসুম কই? ওরে বাবা রে, মনে হয় পরীক্ষার ভাই ভাই পরীক্ষার মতো উত্তর দেওয়া লাগবো তারে। আমি কি বাপ পারে কলে নিয়ে বসে রয়েছি? ও ভাই, তুমি আমার সাথে এরকম করে কথা কইতেছো কেন? তোমার কথা তো সুবিধা মনে হইতেছে না, বাড়িতে আমি আইছি, মানে তারা কি জানে না যে আমি বাড়িতে আইছি? আব্বা আম্মা তারা কই, তারা কি জানে না? এই তুমি এনে খারে আছো কেন? খারে সময় নষ্ট করতেছো, কাম কাজ দাই। হ্যাঁ যাও, আর ভাই তুমিও যাও তো, তোমার বাড়িতে কে জানে না না জানে সেটা তো আমরা জানি না। হুম ঠিক আছে, এদিকে কই যাও, এটা কি তোমার বাড়ি? ভাবি এটা আমার বাড়ি না, মানে তাইলে আমার বাড়ি কোনটা? নিজের বাড়ি চিনো না না, বুঝলা গেছো? বিদেশ থেকে আসলে এমনই হয়। উই যে যাও, টিনের ঘর, তোমার টিনের বাড়ি, বুঝলা গেছো? যাও। ভাবি খবরদার, মুখে যা আসে তাই বলবেন না। এই ভাবির সাথে বেদবি করতেছস না, আদব কথা ভুলে গেছস না? ভাইজান, আব্বা আম্মা কই থাকে? টিনের ঘরে। কুসুম কি বলতেছস, আব্বা আম্মা টিনের ঘরে থাকে, বিল্ডিং এ থাকে না? আমাকে কি টাকা আছে যে আমরা বিল্ডিং এ থাকবো? ওনার টাকা আছে, উনি বিল্ডিং এ থাকে। আব্বা আমার কত স্বপ্ন ছিল, এরকম একটা বিল্ডিং বানাবে, আমরা সবাই মিলেমিশে থাকবো। বিল্ডিং ঠিকই ভাইজান বানাইছি, তা আমাদের জন্য না, নিজের জন্য। আব্বা আম্মা টিনের ঘরে থাকে ভাইজান, এটা এটা আমি কি শুনতেছি? একদম কোনো কথা কবি না, বাপ মা জন্ম দিছে দেখা তাকে নিয়ে সব জায়গায় থাকা লাগবে নাকি? আরে স্ট্যাটাস আছে না? হ্যাঁ, এই স্ট্যাটাস তুই না বুঝলে আমি বুঝি, ঠিক আছে? ভাইজান এটা তুমি কেমন কথা বললা, তুমি বাপ মার সাথে স্ট্যাটাসের তুলনা দিলা? আরে যারা জন্ম দিয়েছে তাদের আবার কিসের স্ট্যাটাস? বাপ মা তো বাপ মাই, বাপ্পার কোনো ধরন হয় নাকি? হ্যাঁ তুমি কেমন কথা বললা, তুমি তো খুব খারাপ কথা বললা বড় ভাই। এই এই ব্যাধব কোথাকার, বড় ভাইয়ের সাথে কিভাবে কথা কইতে জানো না? যা চোখের সামনে দেখা। কি বললো তুমি? তুমি আমার বড় ভাই? আরে যে আমার সামনে দাঁড়াইছে সে আমার বড় ভাই না, সে তো মানুষ না, অমানুষ। যে ছেলে বাপ পারে টিনের ঘরে রাইগা বিল্ডিং এ ঘুমাইতে পারে সে মানুষ না, মানুষ নামে সে জানোয়ার। তোর সহন এতই দরদ লাগে, তুই কোলে নিয়ে বসে থাক, গাজা যাও। তোমার আর বলতেইব না, আমার বাপ মারে নি আমি থাকি। ভাইজান তোমার কথা শুনে আম্মা বুঝতে পারছে তুমি যে আইছো। হ্যাঁ আম্মা তো আইতে পারলো না। কি হইছে আমার মার? আইছো তখন সবই জানতে পারবে আস্তে আস্তে। মা যাও দেখছো, হ্যাঁ বিদেশ থেকে তোমার ভাই একটা বেয়াদব হয়ে ফিরছে। তাই তো দেখতেছি, সকালবেলা মুন্ডাই দিল শেষ করে। আচ্ছা থাক, চিন্তা করো না, আমি থাকতে কেউ তোমার কোনো ক্ষতি করতে পারবো না। তুমি যাও বাজারে যায়া,
আব্বার করিম টাকা পাঠাইতে ভুলো না। হ্যাঁ পাঠাইতেছি, মনটাই তো নষ্ট হয়ে গেছে। আরে মাথা ঠান্ডা করে যাও, আমি আছি না। তুমি ভালো নাই না? আমি তোর গলার আওয়াজ পাইছি, আমি শুনছি আমার মেলা লাগতেছে, আমি আমার ভালো আছি, আমি আমার ভালো আছি। তুমি আমারে জন্ম দিছো, আমার শব্দ শুনে তুমি তাকে বুঝবা, তুমি আর কেউ বুঝো না বুঝো। তোমার তোমার এই অবস্থা কেন? বড় ভাই ভাতটা আপনা দিলে কেমন থাকবো? বড় ভাই ভাতটা পর দিব না কেন? বড় ভাইকে আব্বা আমার ছেলে না? আমি আমি এত কষ্ট করে টাকা পয়সা পাঠাইছি কার জন্য? তোমাদের জন্যই তো পাঠাইছি আম্মা। আমি তো আমার বাজারের আশা ছাইরাই দিছিলাম, খালি কইছি দোয়া করছি আমার বাজার জেনে থাকুক, ভালো থাকুক। কেন আম্মা, আমি যে দেশে আইতেছি তুমি জানতা না? বড় ভাই এই কথা কইছে? আমি তো বড় ভাইরে প্রায় সময় ফোন দিতাম, তোমাদের কথা জিজ্ঞেস করলেই কইতো তোমরা ভালো আছো। আমি ভাইজানের অ্যাকাউন্টে লাখ লাখ টাকা পাঠাইছি, আমার টাকাতে বিল্ডিং উঠাইছে, ভাইজান তো ছবিও পাঠাইছে আমার কাছে। হ্যাঁ বিল্ডিং বানাইছে, বিল্ডিং কার জন্য বানাইছে? তোর জন্য আমার জন্য বানাই নাই, তার নিজের জন্য বিল্ডিং বানাইছে। আমার জন্য তোর জন্য যদি বিল্ডিং বানাইতো তবে আমি তোর মায়ের লই টিনে করে চাই। এইসব আমি কি শুনতেছি আম্মা? তাহলে কি ওই বিল্ডিং আমরা যাইতে পারব না? তোমরা থাকতে পারবো না? না হেলালে রহনে অনেক টাকা, অনেক টাকা তোরে আমারে তোর মায়েরে এই তোর বুইনেরে কাউরে চিনে না, সে চিনে খালি তার শ্বশুর বাড়ির মানুষ। আব্বাই দিন মজুরি কাজ করে কয়টা টাকা পায়, এই দিয়ে তো আব্বা আমার চিকিৎসার খরচই হয় না। আমি 8 বছর ধরে বিদেশ করে লাখ লাখ টাকা বাড়াইছি, কেন বাড়াইছি? তোমরা যাতে ভালো থাকো, আমার রক্ত পানি করে আমি টাকা বাড়াইছি শুধুমাত্র তোমাদের পক্ষে হাসি দেখার জন্য। সেই তোমরা যদি ভালো না থাকো তাহলে এই বিদেশ করে আমার লাভ কি হয়েছে কও? আমি আগে জানতাম না যে বড় ভাই ছোট ভাইয়ের সাথে এই রকমের বেইমানি করে, তাইলে আর আমি ওর নামে টাকা পাঠাইতে কইতাম না। আমার মোবাইল নাই, সেই জন্য আমি তোর সাথে যোগাযোগ করতে পারি নাই। আমি যদি তোর মার চিকিৎসা লেগে টাকা চাইতাম আমার 100-200 টাকা দিত, সেই ঘৃণায় আমি টাকাও নিতাম না। কাজ করি, কাজ করে ভাত খাই, অনেক শান্তি, অনেক শান্তি। তোমার এই ছেলে এই জন্য ছেলে বাড়িতে চলে আইছে না? তোমাদের আর কোনো চিন্তা নাই, ভাত কাপড়ের চিন্তা নাই আব্বা। আমি 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 সব কিছু করবো, আমি সব কিছু করবো। তোমার জন্য আমি কিচ্ছু আনতে পারি না, স্বর্ণ গয়না কিচ্ছু না। আমি লাস্ট 1 বছর কত যে কষ্ট করছি, কাজ করবো কিচ্ছু আসিল না, আকামা আসিল না। আমি বড় ভাইয়ের ফোন দিয়ে কইছি, বড় ভাই আমার জন্য কিছু টাকা পাঠাও, ওই টাকা খরচ করে আমি দেশে আসি। বড় ভাই পাঠাই নাই। আমি তোমাদের জন্য একটা জায়নামাজ আর কম্বল নিয়ে আসি। আমার জন্য কি আনবো? আমার তো সবই আছে, আমার কিচ্ছু লাগবো না। কুসুম আমার তোমার সামনে পরীক্ষা, তোর জন্য আমি দামি কলম নিয়ে এসেছি, ভালো করে পরীক্ষা দিবি। আমার এই কুঞ্চুমের লেগে কলম আনছ, ও কলম দিয়ে কি করব? কুঞ্চুমের তো লেখাপড়া বন্ধ। লেখাপড়া বন্ধ মানে? ওই
ছেলেটা বাড়িতে আনার পরে তোমরা কি শুরু করছো? আমার ঘরে নেই, আরে ঘরে নেই, আমি কি বাইচা আছি নাকি মরে গেছি? রূপা, বিদেশ মানুষ আনন্দ নিয়েই যায়, কিন্তু সেই আনন্দ সবার বেশি দিন থাকে না। আমি লাস্ট একটা বছর কত যে কষ্ট করছি সেটা আমি জানা, দুনিয়ার কেউ জানে না। কেন বিলাল, কি হয়েছিল তোমার? আমারে কও, আমারে সবকিছু খুলে কও। আমার আকামা শেষ হয়ে গেছিল। বড় ভাইয়ের ফোন দিয়ে কইছিলাম যে ভাই, আমার তো আকামা শেষ হয়ে যেতেছে, তুমি কিছু টাকা পাঠাও, সেই টাকা দিয়ে আমি আকামাটা করি। বড় ভাই দিব দিব কই আমারে কোনো টাকা পাঠায় নাই। আমার ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়াতে পুলিশ আমার ধরে জেলে নিয়ে যায়। জেলখানা থেকে বড় ভাইরে কতবার ফোন দিছি, বলছি বড় ভাই কিছু টাকা পাঠাও, সে টাকা দিয়ে টিকিট কেটে আমি দেশে আসি। আমারে কোনো টাকা পাঠায় নাই। আর এদিকে তো তোমার বড় ভাই পুরো গ্রামে বইলা বেড়াইতেছে, তোমার কি যেন প্রবলেম হইছে এই জন্য তুমি দেশে আসতে পারতেছো না? আমি কি জানতাম আমার বড় ভাই আমার সাথে এরকম বেইমানি করবো? রূপা, তুমি তো আমার কইতেছো না তুমি কেমন আছো। আমার কথা কইয়া তোমার দুঃখ আমি আর বাড়াইতে চাই না। কেন, কি হইছে তোমার? এই, তোমার দুঃখ যদি আমার সাথে না কও তাহলে কার সাথে কইবা? জানো কত কষ্ট করে লুকায় আজকে ঘর থেকে বের হইছি। আব্বা আমার বিয়ে ঠিক করে ফেলাইছে। তুমি বিয়েতে মত দিয়া দিলা? আমার মত নিলে তো আমি দিব, আমি আর কতদিন আটকে রাখবো কও? সেই যে তুমি বিদেশ গেলা আর আসলা না, বাপ ভাইয়ের সংসারে আমি আর কত যুদ্ধ করবো বেলাল কও? তুমি কও। তাই তো, এখন তো দেখি আমি সারা সবাই ঠিক, আমি অপাগা, যার কোনো কুল কিনারা হইল না। বাড়িতে এসে দেখি বড় ভাই নিজের নামে সব কিছু লেখা নিছে, বাকি ছিল শুধু তুমি, এখন তো দেখি তাও নাই। আচ্ছা রূপা, কইতে পারো আমার কি করা উচিত? এমন করে কইও না বেলা, এমন করে কইও না, আমি কি তোমার কম ভালোবাসি? তুমি কও। শোনো, যা হবার তা হয়ে গেছে, এতদিন তুমি বাড়ি ছিল না, এখন তো আসছো। আমরা দুজন পালাইয়া যাবো, তুমি যদি আমার সাথে থাকো। আমি তো তোমার পাশে সবসময় থাকতে চাই। ও, তোমার তো একটা কথা বলাই হলো না। কি কনাই? আমি তোমার পছন্দের একটা জিনিস নিয়ে আসছি। আমার জন্য তুমি আবার কি নিয়ে আইছো? আমি বলবো না, চোখ বন্ধ করো, তারপর দেখাবো। বন্ধ করো, বলবো না কিন্তু। জানো আমি গত একটা বছর কি যে কষ্টে ছিলাম, টাকার অভাবে ছিলাম, তারপরও আমি এটা বিক্রি করি। এই যে দেখো, তুমি আমার জন্য পায়ে নিয়েছো, তোমার এখনো মনে আছে এটার কথা? কেন মনে থাকবে না, আমি তো জানি যে পায়েল তোমার সবচেয়ে পছন্দের। আমি আমি পড়াই দিচ্ছি, নাও পড়াই দি। কি যে করো না তুমি, জানো রূপা, আমি গত একটা বছর কত যে পরিশ্রম করছি, কষ্ট ছিলাম, তারপরও আমি এটা আগলায় রাখছি। আমার বিশ্বাস ছিল তুমি এটা পাইলে খুব খুশি হবে। কেমন লাগছে বলো তো?
খুব সুন্দর, তুমি মানুষটাও যেরকম সুন্দর, জিনিসটাও এরকম সুন্দর হয়েছে। রূপা, এখানে কি হচ্ছে এসব? আব্বা, তুমি এখানে? তোমার কথার জবাব তো আমি বাবা হিসাবে দেব না? এই পুবাসি, তুই যদি আমার মেয়ের সাথে আবার দেখা করিস, আমি তোকে মামলা দিয়ে জেলে ঢুকিয়ে দেব। কাকা, আপনি আমার সাথে এরকম করে খারাপ ব্যবহার করতেছেন কেন? আপনি তো আমার কথা দিছিলেন, বিদেশ থেকে ফিরে আসলে রূপার সাথে আমার বিয়ে দিবেন। বলছিলাম, কিন্তু আমি তো না করি নাই। কিন্তু তুই যে বিদেশ থেকে ভিখারি হয়ে আসবি এটা তো আমি জানতাম না। আরে, তোর সাথে আমার মেয়েরে বিয়ে দিলে ও কি কোনোদিন সুখী হবে? কোনোদিন সুখী হবে না। তোর তো এখন সংসার টানতে টানতে দেয়। টাকা পয়সা নাই বলে কি রূপার আমি সুখী করতে পারবো না? টাকা পয়সা দিয়ে কি সবকিছু হয়? আমাকে নীতি বাক্য শোনানো হচ্ছে? আরে, টাকা পয়সা ছাড়া কি আমার মেয়েরে হাওয়া খাওয়ায় রাখবি? রূপা চল, আজ থেকে মনে করবি বেলাল নামে তুই কারে চিনিস না। আব্বা, টাকা পয়সা ছাড়া যদি আমরা দুজন সুখী হতে পারি তাহলে তোমার মানতে আপত্তি কোথায়? কারণ আমি তোর বাবা। তোর কোন জায়গায় বিয়ে হইলে তুই সুখী হবি এটা আমি জানি। তুমি তো আবেগ দিয়া চলো, আবেগ বেশি দিন চলে না। এই চল। হেলাল রে, হেলাল, হেলাল, ঘর আসস না? ও বউ, বাইরে তো কি ব্যাপার এত রাইতে? হ্যাঁ, কি সাব্বা? তোর মায়েরে বলছিলাম যে অসুস্থ শরীর নিয়ে আসার দরকার নাই, কিন্তু তোর মায়ের কোনো কথাই শুনলো না। মা অসুস্থ, তারপরে তুমি নিয়ে আইসো রাতের বেলা, মতলবটা কি? হেরাকো এইটা কি কস? হ্যাঁ, তোর কাছে আমার বাবা কি মতলব থাকবে? মতলব না নিয়ে আসলেই ভালো, আপনার আঙ্গ বাড়িতে এলে তো ভয় পাই। টাকার উদ্দেশ্য ছাড়া তো তোমার মা বাবা আসা নেই ভালো। ও মা, কথা হিসাব কইরা কই, আমরা তোমার শ্বশুর শাশুড়ি, একদিন তুমিও শাশুড়ি হইবা। হইছে থাক, আর কই তুইব না। আমি যখন শাশুড়ি হমু তখন আমার তো আমি বুঝবো, আর আমি যখন শাশুড়ি হমু সবকিছু ট্যাকেল দেওয়ার ব্যবস্থা করে তারপরে হমু, কি কও? হ্যাঁ ঠিকই। আচ্ছা কি হয়েছে এটা কও আগে, কি জন্য আইছে বাড়িতে? আব্বা, তোর ছোট ভাই তোর জন্য বিদেশ থেকে এই তসলাই টানছে, আর এই যে বৌমার জন্য এই শাড়ি টানছে, আর তার বাইসতে লইগা একটা বেলা বাসি আছে। দেখো উপহারের নমুনা দেখো। আচ্ছা আব্বা, আমার কি টসলাইটের অভাব পড়ছে? আমি কি গরিব? হ্যাঁ, আমার পাওয়ার আমার বউর জামা কাপড়ের অভাব আছে না? আমার পোলা গায়ক হইব যে তার জন্য বাসি লাগবো? ছোট ভাই শখ করে আনছে, না নিলে কষ্ট পাইব। সামান্য উপহার তো, তাই নিজে দিতে শরম পাইতেছে, তাই আমারে দেয়া পাঠাই দিছে। নে বাজার, নে বাবা, নে। কি আবার মায়া কান্না করো কিসের জন্যে? আমার সামনে এরকম মায়া কান্না করবা না। আর একটা কথা কয়ে দেই, এই তোমাকে দুজনরে আমি 8 বছর দেখছি, আর 8 দিনও দেখতে পারবো না। তোমার ছোট বলে আইছে না হ্যারে কইবা, এখন তো তোমাকে দেখভাল করার জন্য যথেষ্ট। এইটা কি বল, ও কেমনে দেখবো? ওর সারা জীবনের কামাই তো তোর কাছে, মাঝখানে 1টা বছর বিদেশ থেকে টাকা পাঠাইতে পারে নাই, 8টা বছর তো পাঠাইছে, সবই তো তোর কাছে। আমারে দিছে মানে? আমারে দিছে মানে কি কি বুঝাইতে চাও তোমরা? আমি ব্যবসা করে বড় লোক হইছি, ব্যবসার টাকা দিয়ে বাড়ি করছি, আর তুমি 1 পোলার পক্ষ নিয়ে কথা কও? আমি তোমাকে ভরণ পোষণ করি নাই? এই এটা তুই কি কইলি? হ্যাঁ, ব্যবসার টাকা দিয়ে তুই বাড়ি করছ? হ্যাঁ, এই তুই যে ব্যবসা করছ এই টাকাটা তুই কই পাইছ? কই পাইছ? সব বেলালের টাকা, সব কিছু অস্বীকার করছিস? হ্যাঁ, এখনো সময় আছে, ওর টাকা আর ফেরত দিয়ে দি, নইলে তোর কপালে অনেক দুঃখ আছে। তুই যে এত বড় বেঈমান, হ্যাঁ, তোর বুইনার লাইগা তোর ভাই বিদেশ থেকে টাকা পাঠাইছে তোর বুনের বিয়া দেওয়া, সেই টাকাটাও তুই দিলি না? হ্যাঁ, সব অস্বীকার করতাছ? খোদা আছে রে, খোদা আছে। এলা হেই, আপনারা কি রাইতে বেলা ঝগড়া করতেছেন? হ্যাঁ, আপনি করে এই ঝগড়ার কারণে আমরা আলাদা বাড়ি করছি, এখন আবার সেই ঝগড়াই।
এই বাড়িতে আবার সেই ঝগড়া পৌঁছে গেছে। বৌমা, তুমি আমাগো কথারে ঝগড়া মনে করতেছ তো? হ্যাঁ, এইসব শোনার জন্যই কি দশ মাস দশ দিন পেটে রেখা পোলা বড় করে লালন পালন করে বিয়া করে বুয়াছি সেই বোর কথা শোনার লেগা? আজকে আমি যদি তোমার মা হইতাম তাহলে তুমি এগুলি কইতে পারতা? তোমার মা যদি বিস্তায় পড়ে থাকতো তাহলে তোমার কেমন লাগতো? তুমি আমার নিজের মা ভাবতে পারো না কেন? না, পারি না। আই, তুমি কি ঘরে যাইবা না আমি ঘরে যাই? দরজা বন্ধ করে দিতে জামুনাতে কি এনে খাড়াই থাকবো নাকি? আর শোনো একটা কথা কয়ে দেই, তোমার পোলা যদি এই বাড়িতে হিসাব নিতে আইসে না তাহলে সারা জীবনের হিসাব শুকাই তুমি কয়ে দিবা। এসো। দাদা, আমাকে বাসিটা দিবা, আমার বাসি খুব ভালো লাগে। না দাদা ভাই, বাসি পছন্দ ভালো না, তাই না? তারা যে বলে তাদের কথা শুনি না, তোমরা যে খালি কান্দ চাইতেছে। আমার লোক কি শুনে চাউল ডাকে না, আমার কথা শুনে না, কি আছে রবিতে? ভাইজান, তুমি তো সবার লাগি চিন্তা করো, নিজের জন্য চিন্তা করতে পারো না? ধর পাগলি, তোরাই তো আমার সব, তোরা খুশি হইলে তো আমি খুশি, তাই না? তোদের লাগে চিন্তা করবো না কার লাগে চিন্তা করবো? কো ভাইজান, রূপর লাগে দেখা করছিলা কেন? তুই হঠাৎ করে রূপার কথা জিজ্ঞেস করলি কেন? রূপার তো অনেক সমস্যা চলতেছে, দিনের পর দিন বিয়া ঠেকাই রাখছিল, এখন তোর বিয়া ঠিক হয়েছে এই খবর কি তুমি জানো? জানি, ওর সঙ্গে আমার দেখা হয়েছিল। কুসুম, এখন আমি কি করব? কি করব মানে? কেন, রূপার বাবা তো তোমারে কথাই দিছিল বিদেশ থেকে আইলে তোমার লাগে বিয়ে দিব, এখন আব্বা মারে দিয়ে প্রস্তাব পাঠাও। প্রস্তাব পাঠাইলে কি রাজি হইব? ওর আব্বা তো আমার সোজা বলে দিছে আমার মতো সালসুলাহীন কুলাঙ্গারের সাথে ওনার মেয়ে বিয়ে দিব। তাইলে রূপা কি বলছে? রূপার কি করব, ও তো আমার কাছে আসতেই চায়, সমস্যা হইলো ওর আব্বা, ওর আব্বা তো আমার হুমকি দিছে আমি যদি রূপার সাথে মিশি তাহলে নাকি আমার জেলে ঢুকাই দিব। আমি জানতাম তো, আমি কোনো কিছু দিলে বড় ভাই অনেক খুশি হয়। কি ব্যাপার আব্বা, আম্মা কথা কইতেছ না কেন? তুমি কষ্ট পাইতেছ কেন? আমি তো কোনো কষ্ট পাই নাই, ভাই ভাবি হয়তো আমার কাছ থেকে দামি কোনো উপহার আশা করছিল, আমি তো তাদের আশা পূরণ করতে পারি নাই, তাই বলে তোমাদের অপমান আমি সহ্য করতে পারব না। বড় ভাই আর ভাবির সাথে আমার অনেক হিসাব নিকাশ আছে। অবশ্যই হিসাব নিবি, হিসাব নিবি না কেন? হ্যাঁ,
অনেক রক্ত পানি করে তারপর তুই টাকা পয়সা কামাই করছ, তুই ছাইরা দিবি কে? বেলাল যে কইল হিসাব নিলে আমার বেলালের অনেক ক্ষতি হইব, আমার বেলালের কিছু হইলে আমি বাঁচুম না। হেলালের অনেক ক্ষমতা, হেলালের ক্ষমতা আছে ওই লোকি ওই বেলালের সমস্ত জানত সবটুকু। আব্বা তো ঠিকই কইছে, এদিকে রূপার আব্বা যে কি কইছে তোমরা জানো? বাইজন তো মনে হয় বাঁচবো না। কি কইছে? রূপার তো বিয়ে ঠিক হয়ে গেছে। আব্বা, রূপার আব্বা আমারে কইছে আমার মতো সালসুলাহীন কুলাঙ্গার ছেলের সাথে ওনার মেয়ের বিয়ে দিব না। আমার ছেলে বেলাল আর আপনার মেয়ে রূপার লগে বিয়ের কথা লই আইছি। কি বলছেন, বেলালের সাথে রূপার বিয়ে? ইম্পসিবল। কেন ভাই, আপনি তো তাদের পছন্দ মাইনা নিয়েই বলছিলেন আমার ছেলে বিদেশ চাইলে তাদের বিয়ে দিবেন। আমার ছেলে তো ভাই বিদেশে ফিরাইছে। আসছে, তবে ধনী হয়ে আসতে পারে নি, আসছে একটা ভিখারি হয়ে। আপনি কি চান আমার মেয়েকে একটা ভিখারির হাতে তুলে দেই? ভাই সাহেব, টাকা তো কখন কার হাতে আসে সেই কথা তো বলা যায় না। একদিন তো আমার বেলালেরও টাকা হইতে পারে, সেই কথা মাইনা নিয়া বিয়েটা মাইনা নেন। কি বলতে চান, আপনার কথা রাখতে গিয়ে কি আমার মেয়েটাকে আগুনে ফেলে দেব? আমি আপনার মেয়েরে নিজের মেয়ের মতো আগলায় রাখবো, আর আমার বিল্লালরে কখনো আপনার মেয়েরে অসম্মান করতে দিব না। আমি একটা কথা বুঝতেছি না, আমি তো ক্লিয়ার করে বলে দিয়েছি আপনার ছেলে যাতে আমার মেয়ের সাথে কোনো সম্পর্কই না রাখে, তারপরে আবার আসছেন? আপনাদের কি লাজ শরম বলতে কিছু নেই? ভাইজান, এই টাকা পয়সা দিয়া লাজ শরমের পরিমাপ করলেন? হ্যাঁ, আমি মানুষ বলে গণ্য করলেন না? আমার বড় ছেলের কিন্তু আপনার চেয়ে টাকা পয়সা একটুও কম না, বুঝছেন? শুধু খালি সে আমাকে দেখে না, এই জন্য এই তোগিলা কথা আপনি কইতে পারলেন। ভাইজান, টাকা পয়সাটাই কি সব কিছু? আরে আমার কাছে টাকাই সব। এমনি আপনার ছেলের জন্য আমার মেয়ের জীবনটা নষ্ট হতে চলেছে, সামনে আমার মেয়ের বিয়ে, আশা করি বিয়েটা হতে দিবেন। এখন যান। দাঁড়ান আপনারা। তুই এখানে কেন আসছিস? বাবা, তুমি জানো না আমি বিলালকে পছন্দ করি, যদি বিয়ে করতেই হয় আমি বিলালকে বিয়ে করব। কত বড় সাহস আমার সামনে এত বড় কথা! আরে বেলালকে বিয়ে করলে তুই কি সুখী হবি? হ্যাঁ আব্বা, আমি সুখী হতে পারবো। তুই যদি সুখী হস তাহলে আমার একটা শর্ত আছে। কি শর্ত ভাইজান? আমার মেয়ের হাত পায়ের গলার সবকিছু স্বর্ণ দিয়ে বানিয়ে বিয়ে করে নিতে হবে। ভাই সাহেব, আমরা তো গরিব মানুষ, আমার কাছে কি এত টাকা পয়সা আছে? যদি রাজি থাকেন তাহলে আজকের মধ্যে জানাবেন। বেলালের মা, বেলালের কপালে মনে হয় বিয়া নাই, গরিবের এত আশা করতে নাই। চলো। কি ব্যাপার, সমস্যা কি তোমার? হ্যাঁ, দুই তিন দিন ধরে তুমি কাপড় ধুইতে যাও না, আমার সব কাপড় জমা আছে, যাও না কেন? ভাবি, অহন থেকে আমি আর আপনার কাজ করতে পারবো না। কাজ করতে পারবো না কেন? আমি কি তোমার মাংনা কাজ করাই? হ্যাঁ, কাজ করাই, তোমার টাকা দিই না? ছোট ভাই নিষেধ করছে বুয়ার কাজ না করতে।
ভাই বাত নাই চুলা নাই, আবার তোমার ভাইয়ের নবাবি কমে না না, যাও এখন যা তাড়াতাড়ি কাপড় চাপড়টি দাও। আমি খারাপ কি করাইতেছি? তোমার বোনের দিয়ে কি আমি চুরি করাইতেছি? তোমার বোনের আমি কাজ করাই টাকা দিতেছি, ও কাজ করতেছে, চুরি তো আর করে না। ভাবি চুরির বাকি রইল কি? সবকিছু চুরি করে এখন আমার বোনটার দেবোয়ার কাজ করান, আর আপনারা থাকতেও আমার বোনের পড়ালেখাটা বন্ধ হইছে। বাদ দাও না ভাই, এটা নিয়ে বিরাট বড় ঝামেলা হইব। মা তুমি নিজের কাজ নিজে করতে পারো না? তোমাকে তো খালি দেখি মোবাইলে শাড়ি গহনা এটা ওটা এগুলো দেখো। বাবা হ্যাঁ দুধ কলা খাওয়ায় দেখি আমি কাল চাপ পালতেছি। এই এই ছেলে তুমি আমারটা খায়া তুমি পরের কথা কও কেন? ভাবি তুমি কারে অন্যের কথা বলতেছো? ও আমার বংশ, আমার রক্ত, ওর বাপ খারাপ হইতে পারে কিন্তু ও খারাপ হইব না। আমার ছেলে কি হবে না হবে এটা আমরা দেখবো, তোমরা দেখার কে? হ্যাঁ আমার ছেলে ঘরে থাকে না তাই তো কই আমার ছেলে কই যায়? আমার ছেলের তুমি একা একা কাই না, আমার বিরুদ্ধে কান পড়া দাও না। কান পড়া দেবে কেন? আমি তো চাচুকে ইচ্ছে করে নিয়ে যাই এবং চাচু তো আমার সব কথা শুনে। তুমি বাবা এলে আমার কোনো কথা শুনো? তুমি বিদেশ আসিলে ওইটাই তো ভালো ছিল, দেশে আইসা তাঙ্গ সর্বনাশ করতেছো। হ্যাঁ আমার পুত্রটার একটা বিয়াদব বানাইতেছো, আমার ছেলে কোনোদিন আমার মুখে মুখে তর্ক করে নাই, এই প্রথম আমার মুখে মুখে তর্ক করলো। এই তুমি যাও পাশে যাও, আর কখনো সাসার কাছে যাবো না। আমি যাবোই না। এই যাবা মানে মার কথা শুনি না, আর কখনো সাসার কাছে যাবো না। আজকের পরে যদি সাসার নাম নিছো তাহলে ঘরে বিচ আটকে রাখবো। আটকে রাখবো মানে? আরে ও তো ছোট মানুষ, ও কি বুঝে? শোনো আমার সাথে যদি চলতে না দাও দিও না, তারপরে ওরে ঘরে আটকে রাখবা না। একেবারে মারছি মাসি তোর দেশে, এই ধরো তো মারছি আমার ছেলে নামে চিৎ কয়। এই তুমি আসো বাবার সাথে, তোমার ওকে বিচার হবে দেখো। ভাই তুমি কি লাগে বাবার সাথে তর্ক করতে গেলা? তুমি কখনো হিমুর কাছে যাবা না। এটা তুই কি কথা বললি? ও আমার ভাতিজা, আমার রক্ত, ওরে যদি আমি আদর না করি কারে করব? আম্মা কই? আরে আম্মা আম্মা কি ব্যাপার তোমরা এত রাইতে কিছু কইবা? গেছিলাম রমজানের বাড়িতে, বেলালের বিয়ার কথা বাতি কইছে। ওরা বিল্লালের মতো ফকির ফুলার কাছে বিয়া দিব না। বিয়ে দিব না মানে? আরে রূপা তো বেলালের পছন্দ করে, সমস্যা কোন জায়গায়? বাপরে বেলাল এখন গরিব, হেলিকার কাছে বিয়া দিব না, আর রূপার তো অন্য জায়গায় বিয়া ঠিক হয়ে গেছে। তাহলে তো সমাধানই হয়ে গেছে, তাহলে এখন যাও বাড়ি যাও ঘুমায় পড়ো গা। বেলাল রে আমি বাপ হয়ে কি ঘুমায় থাকতে পারি? হ্যাঁ তুই একটু তো ভাইয়ের সাহায্য কর। আরে মায়ার বাপ তো শর্ত দিছে, তার মায়ার স্বর্ণ দিয়া যদি নাকি আমি সাজায় আনি তবে আমার ছেলের সাথে বিয়া দিব। বেলাল তুই একটু হেল্প কর। আব্বা স্বর্ণের বড়ি কত এখন জানেন আপনি? হ্যাঁ 87,000 টাকা। এত টাকা কি এখন আঙ্গুর কাছে আছে? আঙ্গুর তো সংসার চালাইতে কষ্ট হয় কি কও? হ্যাঁ কেন মা তুমি তো একটু আগেই বললা যে আমারও তো অনেক টাকা, আব্বা তুমি অনেক টাকা দিবে। দেখছো কি বিচ্ছুর বিচ্ছুর, শুয়ে শুয়ে সব কথা শুনছে, একটা কথাও কইবা না। এটা কি আঙ্গুর টাকার কথা কইছি, মানছে টাকার কথা কইছি? হ্যাঁ রিনা একদম ঠিক কথা কইছে। শুনেন আব্বা আমার ব্যবসার অবস্থা ভালো না, আমার আমার হাতে কোনো টাকা পয়সা নাই, আমি খুব খারাপ অবস্থার মধ্যে আছি আব্বা। বাপরে হেলা তো তো সৎ ভাই না আপন ভাই, বিদেশে গিয়া কষ্ট কইরা তোর ছোট বোনের বিয়ার লাগিয়া টাকা পাঠাইছে, সেই টাকাটাও তুই দেস নাই, তোর বোনের বিয়াটা ভাঙিয়া গেছে। এই যে বিল্ডিং করছ, এই বিল্ডিংয়ের টাকাটাও কিন্তু ওই বেলালের। তুই তোর বউ রে নিয়ে এই বিল্ডিংয়ে থাকস, আমি তোর মায়ের নিয়ে টিনের করে থাকি, তারপরও তোর কোনো দিন কোনো কথা জিগায় নাই। লালজি আরে তুই বড় ভাই হইয়া ছোট ভাইয়ের জন্য বিয়ের ব্যবস্থা করস নে, এটা তোর দায়িত্বের মধ্যে পড়ে না। টাকা না থাকলে আমরা কি করবো? হ্যাঁ টাকা গাছের পাতা সিরা সিরাই না আপনারা দিব? বৌমা এটা তুমি কেমন কথা কইলা? হ্যাঁ আমরা তোমার শ্বশুর শাশুড়ি, সম্মান করে কথা কও। কার টাকায় তুমি বাহাদুরি করো? বুকে হাত দিয়ে কইতে পারবা এগুলি সব বেলালের টাকা? যার টাকা তার কিছুই নাই,
এই অবস্থা দেখনের লেগে কি বিলালে বিদেশি পাঠাইছিলাম? তুই এত বড় গতি কেন করলি বিলালে? মা তুমি কিন্তু বেশি বেশি কইতাছো, রাতের বেলা এত কথা শুনতে ভাল লাগতেছে না, যাও এদিকে। আমরা তো মানুষের কাছে আসি নাই, একটা অমানুষের কাছে আসছি, যাও বাড়ো। রূপা কি ব্যাপার, ফোন দিয়ে জরুরি আইতে বললাম, কোন সমস্যা? তুমি নিজে থেকে তো একটা ফোনও দাও না, কি অবস্থায় আছি না আছি একটা খোঁজ খবরও নাও না। আমি সবকিছু জানি, কাকা নাকি বিয়ের জন্য শর্ত দিছে। এখন কি করবা, কিছু ভাবছো? আমি কখন যে কি করবো কিছুই বুঝতে পারতেছি না। একদিক দিয়ে আমার বাপ মা বোন, অন্যদিক দিয়ে অভাব অনটন। এই অভাবের মধ্যে আমি যে কি করবো কিছুই বুঝতে পারতেছি না, মাথায় কিছুই ঢুকতেছে না। এই সব কিছুর মধ্যে আমার দিকটা তুমি দেখবা না রূপা? আমি হয়তো তোমারে বুঝাইতে পারতেছি না, বলতেও পারতেছি না, কিন্তু বিশ্বাস করো, আমি আমি যদি এই বুকটা সিনা তোমারে দেখাইতে পারতাম তাহলে বুঝাইতে পারতাম আমি আমি তোমারে কতটা ভালোবাসি। আমি জানি তো, আমি খুব ভালো করেই জানি আমার পাগল মানুষটা ভালো নয়, তাই তো তোমারে কল দিছি। শোনো, তোমার একটা কথা বলে রাখি, তোমারে সারা যদি বাবা অন্য কোনো ছেলের সাথে আমারে বিয়ে দেয় আমি কিন্তু বিষ খেয়ে মরে যাবো। রূপা একদম পাগলামি করবো না, আমাদের এই দুঃসময় তো সবসময় থাকবো, ঠিকই একদিন চলে যাইব, যখন সুসময় আসবো তখন যদি তুমি আমার পাশে না থাকো তাহলে কি লাভ হইব কও? তোমার এই সুসময় পর্যন্ত কি বাবা আমার ঘরে বসায় রাখবো? তা তো না, তাইলে সবকিছু তো বিলাল তোমার কাছে, তুমি যদি আমারে পালাই নিয়ে যাইতে চাও আমি তোমার সাথে যাবো, তুমি যদি বাবা শর্ত মানে আমারে বিয়ে করতে চাও তাতেও আমি রাজি, তুমি যা করতে কবা আমি সব কিছুতে রাজি আছি। রূপা বিশ্বাস করো, আমারও না খুব ইচ্ছা করে তোমার হাত ধরে অনেক দূরে চলে যাইতে, এমন জায়গায় যাইতে যেখানে আর কেউ খুঁজে পাইবে না, কিন্তু যখন আমি ভাবি তখনই আমার বাপার চেহারা আমার চোখের সামনে ভেসে ওঠে। আমি যদি দূরে চলে যাই আমার বাপ মারে কে দেখবে? আমার পক্ষে কি সম্ভব আমার বাপ মারে ফালাই দিয়া দূরে চলে যাওয়া? তুমি কও। আমি জানি তুমি কোনোদিন পারবা না, তাই বলে তোমারে আমি হারাই ফেলবো সেরকম ছেলে আমি না। আমি তোমারে কথা দিতেছি, তোমার বাবা যে শর্ত দিছে সেই শর্ত মাইনেই তোমার আমি বিয়ে করব। শোনো, আমি যদি তোমার একটু হেল্প করি। কিভাবে? শোনো, আমার কাছে কিছু পুরনো গয়না আছে, এই গয়নাগুলো তুমি বিক্রি কইরা নতুন গয়না কেনো, কেউ কিছু বুঝতে পারবো না, তোমার একটু হেল্প হইব। তুমি খুব ভালো করে জানো এরকম ছেলে আমি না, আমি তোমার এই গয়না নিতে পারবো না। আমি তো তোমার কথা দিতেছি, তোমার আব্বার সব শর্ত আমি মানবো, তোমার জন্য নতুন গয়না আমি বানাবো, বানাই তোমার আমি বিয়ে করে নিয়ে আসবো। কান্দছো কেন? কান্না করো না, কান্না করো না। কেমন লাগতেছে? আমার আব্বা
আপনি কেমন কথা কইলেন, আমি আপনার মাফ করে দেব কি? আপনি আমার মাফ করে দেন, আমি আপনার ছেলে হইয়া আপনার খাতিরযুক্ত করতে পারি নাই, আপনার সেবা করতে পারি নাই, আমি আমার দায়িত্ব পালন করতে পারি নাই। আব্বা বাপরে, আমি তোর সুখ দিতে পারি নাই, আমি সারাটা জীবন তোর কষ্ট দিই। আব্বা আব্বা, আল্লাহ ডাকেন, আল্লাহ ডাকেন। আম্মা, আব্বার এই অবস্থা কিভাবে হলো? বাপরে, তার বিয়ার শর্ত পূরণ করতে দেয়া গয়না টাকা আনতে গেছিলাম তোর ভাইয়ের কাছে, টাকা তো দেয় নাই, বউ জামাই খুঁজতে দেবে অপমান করে দিছে, পরে তোর বাপ সারা রাত কাঁদছে, সকালবেলা দিয়ে তার শরীর টাকা আরাম হয়ে গেছে। আব্বা, আমার কাছে জিজ্ঞাসা করে বড় ভাইয়ের কাছে কেন গেছে? আপনার বলা আমার সবকিছু আত্মসাত করছে, আমি কিচ্ছু বলি নাই। কেন বলি নাই জানেন? কারণ আমার কাছে আমার বাপ্পা আছে, বাপ্পার দোয়া আছে। এই দুনিয়াতে আপনাদের যারা আমার কেউ নাই, কেউ আছে। আপনার বড় বলার কারণে যদি আপনার কিছু হয়, আমি কিন্তু আপনার বড় বলার যাবো না, শেষ করে বলাম আমি। আপনাদের জুড়ে বলা বাইজা আছে, আমি বাইজা থাকতে আমার আব্বারে বিরা চিকিৎসায় পড়তে দেবো না। আল্লাহ ডাকেন, আল্লাহ ডাকেন, সবকিছু ঠিক হয়ে যাবে। আব্বা চিন্তা করিস না, ঠিক হয়ে যাবো। আল্লাহ আল্লাহ, আব্বা আব্বা, আল্লাহ ডাকেন, তাড়াতাড়ি টান। আল্লাহ আল্লাহ আল্লাহ, আব্বা খবর দিয়ে গেছে, কেন তুমি জানো না? আব্বা আইসিইউ তো মানে কি কস তুই? না তো, আমি তো কিছুই জানি না। এই রিনা, তুমি কিছু জানো? হ্যাঁ, কুলসুম ভাই আমার কইছিল, এটা কনের কি আছে? সবার বাপ মা কি চিরকাল বেঁচে থাকে? হ্যাঁ ঠিকই কইছো, তুমি যা করছো তাতে তোমার মুখে এটাই বাড়ায়, এটাই স্বাভাবিক। বড় ভাই, আমি আর আম্মা আইসি হাসপাতাল থেকে, আব্বা আইসিইউতে ভর্তি, অনেক টাকা লাগবো। এই সময় যদি তুমি আব্বার পাশে না থাকো, কে থাকবো গো? আইসিইউতে কত টাকা বিল হয় তুমি জানো? হ্যাঁ, এত টাকা হেলাল কই পাইবো? বাপরে, আমি তোর কাছে ভিক্ষা চাই, তোর বাপরে আমার কাছে ডাক্তার কইছে কম করে হইলো 3 লাখ টাকা লাগবো। বড় ভাই, আমি জানি, আমি জানি তোমার কাছে আছে। একটা কথা কি বড় ভাই জানো, টাকা হারাইলে টাকার মুখ দেখবা, বাপ হারাইলে বাপের মুখ আর কোনোদিন দেখবা না। বড় ভাই তুমি চলো, চলো তুমি। বাবা টাকাটা দিয়ে দাও না, আমি তোমাকে কথা দিচ্ছি আমি কোনোদিন তোমার কাছে টাকা চাইবো না। এই ফুলা রইতেছে যত নষ্ট মুখ। হ্যাঁ থাকো তোমরা, আমি কিছু বাপের বাড়ি থেকে আসি।
তুই বাপের বাড়িতে যাবি, অবশ্যই যাবি, তবে একদিনের জন্য না, চিরতরে যাবি। আমি যা কইতেছি ঠান্ডা মাথায় কইতেছি, যাওয়ার আগে ভালোই ভালো সিন্ধুকের চাবিটা দিয়ে যা। এই তুমি সমস্যা কি, তুমি আমার সবার সামনে তুই তো গাড়ি করতে শিখাই, তুই তো গাড়ি করবো না তো কি করবো, একদম গুরু কথা বলি না, তাইলে আমার সে খারাপ কেউ হইব না। আমি দেখতেছি এই আমার ভাই বেল্লাল তার বাপের জন্য কেমন করতেছে, যে সন্তানের বাড়ির দরকার নাই, জায়গা জমির দরকার নাই, দরকার শুধু বাবার। দেখ বাপের জন্য কেমন করে আমার ভাই, আর আমি কেমন সন্তান, আমার মা ভাই বোন থেকে দূরে রাখছ, তুমি কি করতেছো, তোমার মাথা ঠিক আছে? বাবিরে শাস্তি দিলে পরে দিও, সময় আছে, আগে আপনারে বাঁচাও। আমি চাবি দিব না, তুমি এখানে আমি সবকিছু জানি বেলাল, সবকিছু যাই না শুনে আমি চিরদিনের জন্য তোমার কাছে চলে আসলে আমি মানবো নাকি? আমার জীবন থাকতে তোর মতো ফকিনীর বাচ্চার সাথে আমার এই মেয়ের বিয়ে দেব না। কি কি কইলেন আপনি? সাবধান কইতেছি, আমার ভাইরে ফকিন্নি কইবেন না। আপনার শর্ত কি আমি জানি তো, আপনার শর্ত হইতেছে আপনার মেয়েরে সোনার গহনা দিয়ে বিয়ের অনুষ্ঠান করার লাগবে তো। আমি কথা দিতেছি আপনার মেয়ের উপরে পা থেকে মাথা পর্যন্ত আমি সোনার গহনা দিয়ে সাজাই দেব, আমার ভাইয়ের সাথে বিয়ের অনুষ্ঠান করাবো। তার আগে আমার বাপ কি বলতে চলে 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 চলে